हेलो फ्रेंड्स, वेलकम टू इच्छेडाना विथ सुलता। आज के जो रेसिपिटा नहीं हलो बासंती पोलाओ। तो अपनारा अनेक रकम भाव बासंती पोलाओटा करें, खूब इजी पद्धति करब। तो चलो अभी देखे नहीं क्यों कर लम बासंती पोलाओ। तेल दिए देव, सदा तेल। एबार एक चामच घी दिए देव, एक वन भीषण इजी पद्धति एवं खूब ताड़ाताड़ी हो जाए। एबार दिए देव गोटा गरम मसला, दिए देव तेजपाता, दिए देव काजू, एगुलो आमार भाजा हो गेछे। एबार आमी चाल दिए देव। चालटा आमी धुए আর একটু হাওয়ায় রেখে দিয়েছিলাম এইভাবে ছড়িয়ে, যাতে মানে জলটা শুকিয়ে যায়। তো আপনারা 5 থেকে 10 মিনিট মতো একটু ভিজিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। নিয়ে এইভাবে হাওয়াতে শুকিয়ে নেবেন, তাহলে আর জড়াবে না। আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দেব কিশমিস, একটু ঘি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব হলুদ, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি একটু একটু করে দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম চিনি। এবার এইভাবে ভালো করে একটু নেড়ে জল দিয়ে দেব। আমি গরম জল দিয়ে দিলাম, গরম জল। এবার আমি ঠিক পরিমাণ মতো দেব। ঢাকা দিয়ে দেব। দেখো পোলাওটা কিন্তু আমার রেডি, পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এবং খুব ইজি পদ্ধতিতে এটা করা যায়, একদম ঝরঝরে হয়েছে দেখো। পুরো ঝরঝরে হয়েছে। এবার আমি নামিয়ে নেব। পোলাওটা কিন্তু পুরোপুরি আমার সার্ভ করার জন্য তৈরি। তো আমার এরকম শর্টকাট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে প্লিজ লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করবেন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই আসি, টাটা।